হ্যালো ভিউয়ার্স, রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য জানাতে চাই, আর এই আপডেটে কী থাকছে তা ভিডিওর পরবর্তী অংশে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, আমি সবসময় বলেছি আপনাদের কথাগুলো চিন্তা করে আমি ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করার চেষ্টা করি, অর্থাৎ আমার হাতে যখনই কোনো নিত্য নতুন তথ্য আসে অর্থাৎ আপডেটের কোনো তথ্য এলে তাৎক্ষণিকভাবে সেই ভিডিওগুলো তৈরি করে আমি আপনাদেরকে শেয়ার করে থাকি। এই প্রজেক্টে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই, এই কারণে যে আসলে শত ব্যস্ততার মাঝে অনেক সময় ভিডিও টাইমলি দিতে পারি না, কেননা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে, আমার হাতে অনেক কাজের চাপ থাকে, তারপরে আমি এই কাজের চাপের মধ্যে থেকে একটু করে সুযোগ তৈরি করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। এই কারণে করি যে ভিডিওগুলো শেয়ার করলে আমার ভালো লাগে, যে কারণে অনেক সময় হয় কি অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে ভিডিওগুলো হয়তো বা তৈরি করি কিন্তু টাইমলি দিতে পারি না, এই জন্য আপনাদের প্রতি আমি দুঃখিত। তো ভিউয়ার্স, আমার কথাবার্তার মাঝে অনেক ধরনের ল্যাক থাকে, আমার উপস্থাপনার মাঝে অনেক ধরনের ল্যাক আছে, আমি এটি বারবারই বলেছি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আজকে আপডেটে কী থাকছে তা ভিডিওর পরবর্তী অংশে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, কথা অনেক বলে ফেলেছি, তো কথা না বলি চলুন দেখে না যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, আমি যে রিসিভারটি ব্যবহার করছি এখানে তা হচ্ছে এডিলিং AD9999 HD ডেভেলপার ভার্সন। এটি দুটি ভার্সন রয়েছে বাজারে, একটি নর্মাল ভার্সন আর একটি ডেভেলপার ভার্সন। তো আমি ডেভেলপার ভার্সনটি ব্যবহার করছি। এখানে আমি প্রথমে স্যাটেলাইট লিস্টে গিয়ে স্যাটেলাইটটি ক্রিয়েট করে নিতে চাই, এই কারণেই যে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। স্যাটেলাইট ক্রিয়েট করে নিলে আপনারা বুঝতে পারবেন এই স্যাটেলাইটে কী কী চ্যানেল রয়েছে, অর্থাৎ সহজে ফিল্টার করতে পারবেন কিংবা এই চ্যানেলটি কোন স্যাটেলাইটে রয়েছে। এই জন্য স্যাটেলাইট লিস্টে নতুন করে স্যাটেলাইটটি অ্যাড করে নিলাম, আমি এখানে অরবিটার লোকেশন দিলাম। এখন এই পর্যায়ে আমি স্যাটেলাইট কনফিগ করব, অর্থাৎ কিউ ব্যান্ডের যে কনফিগারেশন রয়েছে LMB ফ্রিকোয়েন্সি সেটি আমরা এখানে কনফিগ করে নেব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখানে সি ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এখানে আমরা কিউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি করে নেব। তো যারা পারি তারা তো পারলামই। তো এখানে দেখুন, যারা জ্ঞান কম রাখেন 9750/106000 করে দিবেন। এই অবস্থায় আমি এখানে ব্লাইন্ড স্ক্যান দিতে চাই, ব্লাইন্ড স্ক্যান দিলাম, FTA নো করে দিচ্ছি, এই কারণে যে কতগুলো চ্যানেল আছে তা দেখতে পারবো, TV করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আমি বরাবরের মতো যে কাজটি করে থাকি তা হচ্ছে ইজি ক্যাপের মাধ্যমে ধারণ করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে সার্চ রেজাল্ট শো করানোর চেষ্টা করি, যাতে করে খুব দ্রুত সার্চ রেজাল্ট সম্পূর্ণ হয়। কেননা একটি স্যাটেলাইট সার্চ হতে গেলে অনেক সময় লাগে, এটি আমি আগেও বলেছি, সেই কাজটি আমি করে থাকি। অর্থাৎ স্পিড বাড়িয়ে দিয়ে খুব কম সময়ের মধ্যে আমি সার্চ রেজাল্ট আপনাদেরকে শো করানোর চেষ্টা করি, সেটি আজকেও করছি। অর্থাৎ সার্চ দেখুন খুব দ্রুত হচ্ছে, আসলে রিসিভার থেকে কিন্তু এত দ্রুত হবে না, এটি এডিটিংয়ের মাধ্যমে করা হচ্ছে ভিউয়ার্স। তো সার্চ প্রায় শেষ, এ পর্যায়ে আমি আপনাদেরকে চ্যানেল প্রিভিউ করতে চাই। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। তো আমার ইউটিউব চ্যানেলটি রাহাত মিডিয়া মিক্স, মিক্স নাম দেওয়ার অর্থ হচ্ছে এর আগের যে ইউটিউব চ্যানেলটি বর্তমানে রয়েছে রাহাত মিডিয়া নামে, সেটি যেহেতু স্যাটেলাইট বিষয়ক এই কারণে ওখানে অন্যান্য ভিডিও আসলে চাইলেও দিতে পারি না। আমিও চাই ওটি স্যাটেলাইট ওই ওয়েবসাইটটি বা ইউটিউব চ্যানেলটি আসলে স্যাটেলাইটের রিলেটেডই থাকে, এটি আমি চাই, যে কারণে নতুন চ্যানেলটি ওপেন করা হয়েছে। অর্থাৎ রাহাত মিডিয়া মিক্সে একেবারে মিক্স আইটেম ভিডিও থাকবে, অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট আমি এখানে শেয়ার করার চেষ্টা করবো। আশেপাশে অনেক ট্যালেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো হয়তো শেয়ার করার চেষ্টা করব, বা বিভিন্ন ধরনের অর্থাৎ মিক্স যত কন্টেন্ট রয়েছে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। এই কারণে এই উদ্দেশ্যকে সামনে রেখে রাহাত মিডিয়া মিক্স চ্যানেলটি খোলা হয়েছে, আপনারা এটি সাবস্ক্রাইব করবেন, যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে পরে আপনারা কিন্তু জানতেই পারবেন না যে এখানে কখন ভিডিও আপলোড করবো, কাজে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে আপনারা নোটিফিকেশন পান, অর্থাৎ আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশন পান সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু চ্যানেল প্রিভিউ করছিলাম, আসলে এর মধ্যে বেশিরভাগই ইনক্রিপ্টেড চ্যানেল। এই স্যাটেলাইট নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল আমার দেওয়া রয়েছে, আমার রাত মিডিয়া চ্যানেলে দেওয়া রয়েছে। তো আজকে যেহেতু এখানে ফ্রি মুভি চ্যানেল পেয়েছি সেটি আমি আপনাদেরকে শো করানোর চেষ্টা করবো, কার্টুন চ্যানেল ফ্রি রয়েছে সেটিও শো করানোর চেষ্টা করবো, পাশাপাশি টিপি শো করানোর চেষ্টা করবো, অর্থাৎ কোন টিপিতে আপনার চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারবেন সেটি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে বর্তমানে যে চ্যানেলগুলো ফ্রি রয়েছে, যেহেতু এটি প্যাকেজের চ্যানেল, 128 ডিগ্রি ভিডিও আপনারা ইতোমধ্যে দেখেছেন, ডিসপোজিশন দেখেছেন, এর সঙ্গে 132 ডিগ্রি ইস্ট দেখানোর চেষ্টা করেছি, দুঃখিত 132 ডিগ্রি না, আমি বঙ্গবন্ধু ওয়ানের সঙ্গে 132 দেখানোর চেষ্টা করেছি, লাউসেটের সঙ্গে বঙ্গবন্ধু ওয়ান দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই স্যাটেলাইট নিয়ে এর আগে অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখেছেন ভিউয়ার্স। তো এই অবস্থায় আমি চ্যানেলগুলো খুঁজছি, অর্থাৎ ফ্রি চ্যানেল কোথায় রয়েছে সেগুলো খুঁজছি, যেহেতু বেশিরভাগ চ্যানেল এখানে ইনক্রিপ্ট অবস্থায় রয়েছে। তো সেই জায়গায় আমি যাচ্ছি, এখানে কার্টুন চ্যানেল, যে কার্টুন চ্যানেলটি ফ্রি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো এটি বাংলাদেশ থেকে 2 ফিট ডিশেই ধরা সম্ভব এবং পার্শ্ববর্তী দেশ ভারত, ভারত থেকে অনেকে ধরেছেন, যারা একেবারে নতুন তারাও ধরতে পারবেন। 2 ফিট কিউবেন ডিশে এখানে আপনারা চাইলেই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন। এর অরবিটার লোকেশন হচ্ছে 128 ডিগ্রি ইস্ট, অর্থাৎ 128 ডিগ্রি ইস্ট স্যাটেলাইট। স্যাটেলাইটের নাম হচ্ছে লাউসেট ওয়ান। তো এখানে ভিউয়ার্স, আমি যে কার্টুন চ্যানেলের কথা বললাম, দেখুন এটি বমেরাং কার্টুন চ্যানেল, এটি ফ্রি রয়েছে। পাশাপাশি এখানে যে ফ্রি মুভি চ্যানেল রয়েছে এইচবিও, সিনেম্যাক্স, সেগুলো আমি আপনাদেরকে শো করানোর চেষ্টা করছি ভিউয়ার্স। দেখুন এখানে সিনেম্যাক্স, তো সিনেম্যাক্স কোন টিভিতে রয়েছে সেটি আমি স্ক্রিনে শো করানোর চেষ্টা করব। সিনেম্যাক্স চ্যানেলটি এখানে ফ্রি চলছে। পাশাপাশি এইচবিও এইচডি, অর্থাৎ এইচডি ফরমেশনের চ্যানেল রয়েছে। আপনারা এলইডি টিভিতে অনেক ভালো প্রিন্ট পাবেন বা রেজলেশন অনেক হাই পাবেন, সেটি আমি এখানে আপনাদেরকে শো করাচ্ছি। অর্থাৎ এইচবিও সিনেম্যাক্স চ্যানেলগুলো যেহেতু ফ্রি চলছে, এই জন্য আমি চিন্তা করছি এই ধরনের একটি ভিডিও তৈরি করা দরকার, যেহেতু আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন সবসময় আপডেটের তথ্য পাওয়ার জন্য। আমি সেই কাজটি করে থাকি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ভিউয়ার্স। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে টিপি দেখাতে চাই, অর্থাৎ কোন টিপিতে বর্তমানে এই চ্যানেলগুলো ফ্রি চলছে। তা আমি টিপি লিস্টে গেলাম, আমার এই রিসিভার থেকে টিপি লিস্টে গেলাম। এখানে দেখুন 10910 হরিজন্টাল 44999, এই টিপিতে এইচবি এবং সিনেম্যাক্স চ্যানেল দুটি ফ্রি চলছে। পাশাপাশি এখানকার যে স্ট্রং টিপি রয়েছে, যেটিতে কার্টুন চ্যানেল রয়েছে, সেই টিপিও আমি আপনাদেরকে স্ক্রিনে শো করাচ্ছি যাতে করে আপনারা নোট করতে পারেন। ভিউয়ার্স, আমি আগেও বলেছি, তো 10730 ভার্টিক্যাল 3 টেট্রা 9, এই টিপি হচ্ছে স্ট্রং টিপি। আপনারা এই টিপি দিয়ে এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ব্লাইন্ড স্ক্যান দিলে এখানে অন্যান্য চ্যানেলগুলো পেয়ে যাবেন আশা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেল প্রিভিউ আর কি। তো আসলে এই ছিল আজকে আমার আয়োজন, যা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার এই রিসিভার সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে এডি লিঙ্ক AD9999 এইচডি ডেভেলপার ভার্সন। আপনারা সিস্টেম ইনফরমেশন দেখে নিতে পারেন, যারা কিনবেন এইভাবে দেখে নেবেন। তো ভিউয়ার্স, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাত মিডিয়ার সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।